সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 11 মার্চ, রোজ শুক্রবার, আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি জাকির ডেইরি ফার্ম। আর এই জাকির ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশেই। আর এই খামারটি পরিচালনা করে থাকে জাকির ভাই নিজেই। আর এখান থেকে মূলত বকনা বাচ্চা, গাব গরু, দোয়াল গরু, ষাঁড় বাচ্চা, মহিষও বিক্রি করা হয়। আপনারা এখানে আসলে সব ধরনের গরুই সংগ্রহ করতে পারবেন। তো বর্তমানে এই ফার্মে কী ধরনের গরুগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতের মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা কথা বলবো জাকির ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আবারও চলে আসলাম, গত সপ্তাহে আসছিলাম, প্রতি সপ্তাহে আসা হয়। তো এই সপ্তাহে এসে মাশাআল্লাহ অনেকগুলো সংগ্রহ দেখতে পাচ্ছি। এখন আপনি আসেন বিদ্যায় আমার প্রতিবেদন লাগে না আল্লাহর ইচ্ছা, কিন্তু পরবাসী ভাইদের জন্য প্রতিবেদনগুলো দেওয়া হয়। কিন্তু ওরা তো বাইরে থাকে, খুব কষ্ট করে, মনে করে ওদের জন্য ধরেন দিই। ওনারা মনে করেন কিছু ভবিষ্যতের জন্য কিছু গরু মনে করেন যাই নিচ্ছে, এই জন্য আমি প্রতিবেদনগুলো দিচ্ছি। আর ওনাদের ভবিষ্যৎ আছে, ওনারা মনে করেন খুব কিন্তু কষ্ট করে ভাই। কিন্তু আমি পৌরবাসীর ভাইদেরকে বেশি অনুরোধ করে বলতেছি যে যারা যারা 12 মাসের ব্যবসা করে, 12 হাজার ধরেন আমরা 12 মাস ব্যবসা করি, আমাদের এই গরুগুলো কিন্তু আমরা আমাদের বাড়ির না, কিনে আনা, আমরা গৃহস্থের বাড়ি থেকে আমরা সংগ্রহ করি, সংগ্রহ করে আমরা 2-1 হাজার লাভে বিক্রি করি। বা পৌরবাসী ভাইদেরকে আমরা বারবার অনুরোধ করে বলছি আমরা দেখি শুনে কিনে নেন, বা আমার যা যে সমস্ত বাইরে দেশে আছেন তাদেরকেও মনে করি যে আমরা যাচাই বাছাই করে গরুগুলো নেওয়াটা ভালো, সব থেকে ভালো হয় যাচাই বাছাই করে দেখে শুনে নিল এটাই। কিন্তু আপনারা আমি বলবো যে এটা ভালো, এটা সেটা ভালো না হইতে পারে, আপনারা যাচাই বাছাই করে কেনাটাই ভালো, নিজে আগে গরু চেনেন। জি, আর অনেক লোক কিন্তু মনে করেন এখন এই ব্যবসাটা আগে কিন্তু ভালো ছিল মাসুদ ভাই, কিন্তু আপনি দীর্ঘদিন কিন্তু প্রতিবেদন আমার করে যাচ্ছেন একইভাবে, আপনার কাছে এমন কোনো রেকর্ড হয় না যে 2 লাখ টাকা মারি খাই, জিকে 50 হাজার মারি খাইছে, এমন কোনো রেকর্ড চাই নাই। হ্যাঁ, 5 হাজার বানা দিয়ে গরু 1 মাস রাখছে, গরু নেয় না ওই টাকা আমি ব্যাগ দিই নেই, ওটা সত্যি। আমার চার দিয়ে গরু কিন্তু 5 হাজার 10 হাজার বানা দিয়েছেন, 1 মাস পর বলছেন আপনি গরু নিলে আমি গরু নিতে পারছি, ওই টাকা কিন্তু আমি ব্যাগ দিই নেই। কিন্তু এখন মনে করেন গরুর দাম কিন্তু একটু বাড়তি, কীরকম এখন এই গরুগুনার ভিতরে মনে করেন অনেক লোক এর ভিতরে কী আছে কি না আছে, 100 করে 95 ধরেন করে গরু পোষে। আর এই গরুগুনার নিয়ে মনে করেন মানুষের লস হচ্ছে না, আল্লাহর ইচ্ছে মনে করেন যে কোনো লোক নিচ্ছে 10টা করে লাভ হচ্ছে, এই জন্য নেতলা নাইলে আমরা এত গরু বিক্রি করতে পারি, প্রচুর গরু বিক্রি হচ্ছে, প্রচুর গরু বিক্রি করতে। যাই হোক, গেল সপ্তাহ গরু প্রায় বিক্রি হয়ে গেছে, 2-3টা গরু আছে, 2-3টা গরু তেমনি থাকবে। কিন্তু এই সপ্তাহে মনে করেন নতুন কালেকশন, কিছু প্রেগনেন্ট গরু আছে, 2টা মুন্ডি আছে, 1টা ফেলাগবি বাচ্চা আছে, 2টা জার্সি গরু আছে, সেটা আমি দেখাবো। আচ্ছা, তো আজকে কতগুলো দেখাবেন দর্শকদেরকে? গরু দাদু দেখাইলে দেখান যায় ধরেন 70-80 দেখান যায়, কিন্তু এত গরু দেখা আমার সম্ভব না। আপনারা আগারাগি করেন, এত গরু দেখাইেন না, 15টা গরু দেখান। 12টা আমি দেখাইতে চাইছিলাম, কিন্তু তাই মনে করেন না দেখাই আর পারছি না, 15টা গরু দেখান। আচ্ছা আচ্ছা, তো এক এক গরুগুলো চলুন দর্শকদেরকে দেখান। আচ্ছা, এক এক দর্শককে গরুগুলো দেখান। প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, বয়সটা কেমন এটার? বয়সটা দাদু 9 মাস হইছে আল্লাহর ইচ্ছা। 9 মাস বয়স না? জি। আচ্ছা আচ্ছা, খুব ভালো একদেরকে দেখুন। বাচ্চা দর্শককে দেখাই দেন, খুবই পারছেন কত বাচ্চার মান আর দর্শকদের বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, একটু ভালোভাবে দেখাতেন যদি। হ্যাঁ, কিন্তু অনেক দর্শক ভাই বলে ভাই আর মার দুধের রেকর্ড, কিন্তু দুধের রেকর্ড আর মার আছে 25-26, এখন এর কি হবে কি না হবে সেটা আমি বলতে পারি না। আচ্ছা আচ্ছা, দুধ দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ সেটা অবশ্য ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ, দামটা কেমন রাখছেন এটার ভাই? দাম রাখছি আমি 1,05,000 টাকা। 1,05,000 টাকা, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ। ছোট কথা দর্শক, আপনার আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন, 1,05,000 টাকা দাম রাখছে। তো এটা দেখলাম আমরা 1 নম্বর বাচ্চাটা। তো দর্শক চলুন 2 নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখাই। দর্শক 2 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা, দুধের বাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ,
এটার বয়সটা কেমন ভাই? এটা 9 মাসের বয়স। এটা 9 মাসের বয়স না? আমরা খুবই পাতল, রাত মান সর্বাধিক সময়। দর্শক ভালো। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা? এটার দামটা কত রাখছেন? এটার দাম রাখছি 1,05,000 টাকা। 1,05,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে? ইনশাআল্লাহ নিতে পারবে, পুরো দাতমান সর্বদিকে ভালো, পারতেন খুব ভালো বাচ্চা। দর্শক 1,05,000 টাকা দাম রাখছে, আপনার আলোচনা সাপেক্ষে এদের দাম করে নিতে পারবেন। লেজটা তো অনেক ছোট, লেজটা দেখেন বিড়ালের মতন খাড়ো লেজটা। দর্শক লেজটা অনেক ছোট আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা দেখলাম আমরা 2 নম্বর গরুটা। আর দুধের লাম্পা একবার দেখিয়েছি, তো আরেকবার একটু দেখাই আপনাদেরকে। দর্শককে দেখাই দেন দুধের, দর্শক দুধের পালানটা দেখতে পাচ্ছেন, তো এটা দেখলাম 2 নম্বর গরুটা। তো দর্শক চলুন 3 নম্বর গরুটা আপনাদেরকে দেখে, 3 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি ভাই আমরা। ভাই এটা মুন্ডি বাচ্চা দাদা, মুন্ডি বাচ্চা। দর্শক 3 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছেন, মুন্ডি সিং হবে না? না ভাই, নাই। আপনি দেখেন সিং হবে না, দুটিটা আছে কিনা? মাশাআল্লাহ, যদি মুন্ডি মাথাটা তো ভাই অনেক ছোট, কানগুলো ছোট, কান ছোট, লেজ ছোট, পাতা মাথা সব সমান। রেড ফ্রিজিয়ান মুন্ডি বলা চলে এটাকে। দর্শক দেখতে পাচ্ছেন রেড ফ্রিজিয়ান মুন্ডি। বয়সটা কেমন এটার ভাই? 10 থেকে 11 মাস হতে পারে। দুধের উলানটা যদি একটু দর্শক দেখতে দেখাতেন। দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এটার দামটা কত রাখছেন? আলোচনা সম্পর্কে দরদাম হবে ভাই, আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন 3 নম্বর বাচ্চাটা? দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে 3 নম্বর মুন্ডি গরুটা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। তো দর্শক চলুন 4 নম্বর গরুটা আপনাদেরকে দেখাই। 4 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি ভাই আমরা। ভাই এটা একটা মুন্ডি বাচ্চা, এটাও একটা মুন্ডি না? দুধের পালান টালান খুব দর্শক ভাই দেখা দেখাই। দর্শক দুধের বাট গুলো দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ মাথাটা তো খুব ছোট ভাই, কপালে সিট আছে, ল্যাদের ল্যাদের মাথা সিট আছে, দেখেন ওর যে পার কুড়ি সাদা। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বাচ্চা ভাই। বয়সটা কেমন এটার? দেখতে পাচ্ছি ভাই, অনেক বড় সর একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা। খুবই উন্নত জাতের একটা বাচ্চা। আর কান দেখেন ছোট, বিড়ালের মতন কান আছে কিনা মাশাআল্লাহ। দুধের দুধের বাটটা একটু দর্শক দেখতে দেখো, দেখো বাট গুলো দেখতে পাচ্ছেন। সাপেক্ষে দরদাম করে বিক্রি করবেন। দর্শক দেখতে পাচ্ছেন, তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই। দর্শক দুধের বাট গুলো দেখতে পাচ্ছেন আপনারা, মোট কথা রেডি বাচ্চাই ধরা চলে মাশাআল্লাহ। মাথাটা তো ভাই অনেক সুন্দর, শিং গুলো ছোট ছোট, দেখতে পাচ্ছি ভাই আমরা, কি জাতের? 12 থেকে 13 মাস বয়স। দর্শক দুধের তালাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দর্শক এই সাইড থেকেও আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বাটগুলো, বাটগুলো ভাই অনেক বড় বড়, বাট বড়, দাঁত মান খুবই ভালো ইনশাআল্লাহ।
দামটা কত রাখছেন? 115000 টাকা দাম। যে কোন সময় হিটে আসতে পারে? যে কোন সময় হিটে আসতে পারে ভাই। 115000 টাকা। জি। এটা দেখলাম আমরা 7 নাম্বার গরুটা। তো দর্শক চলুন 8 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই। ঘোড়ার মতো একটা গরু দেখতে পাচ্ছি, একবারে পালঙ্গের মতো, যে সাদা যে ফকফকা যে ঘোড়াগুলা দেখা যায়। জি ভাই। এইটা কি জাতের এটা? না দেওয়াটাই ভালো, বেশিরভাগ সময় দিলে রাখে না। আচ্ছা দর্শক, দুধের বাটটা যদি একটু ভাই ভালোভাবে দেখাতাম দর্শকদেরকে। দর্শক দুধের বাট গুলো দেখতে পাচ্ছেন, এটার দামটা কত রাখছেন? ১৩০০০০ টাকা দরদাম করতে পারবে? হালকা সুযোগ দিবেন। তো দর্শক চলুন, এটা দেখলাম আমরা 8 নাম্বার গরুটা, তো দর্শক চলুন 9 নাম্বার গরুটা দেখাই আপনাদেরকে। 9 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি আমরা, এটা কি জাতের? এটা হালস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই। হালস্টাইন ফ্রিজিয়ান? জি। বয়সটা কেমন এটার? বয়স রেডি বাচ্চা ভাই। রেডি বাচ্চা। দর্শক উলান পালান গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বাট গুলো সাদা সাদা। যে কোনো সময় হিট আসতে পারে ভাই না? দর্শক যে কোনো সময় হিট আসতে পারে। রেডি বাচ্চা। দামটা কেমন রাখছেন এটা? দাম চাইলে চাবো 160000, ও সমস্ত সব বাদ 135000 টাকা দাম নেব ওই বাচ্চাটার। আচ্ছা আচ্ছা, 9 নাম্বার বাচ্চাটার দাম 135000 টাকা। 135000 দাম। আলোচনা সাপেক্ষে নিতে পারবে ইনশাআল্লাহ। তো দর্শক চলুন 10 নাম্বার বাচ্চাটা দেখাই। নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি ভাই আমরা। 10 নাম্বার বাচ্চাটা ভাই প্রেগন্যান্ট আছে, 6 মাসের। 6 মাসের প্রেগন্যান্ট? জি। মাশাআল্লাহ। চেক দিয়ে নিতে পারবে তো না? পালান সারিছে, যে কোনো লোক চেক দিয়ে নেবে। অনেক বড় গরু ভাই, অনেক বড় সর একটা গরু। দাঁত দাঁত হইছে? দুই দাঁত ভাই। দুই দাঁত হইতে গেলে তো ভাই এটা আরো অনেক বড় হবে। যখন দর্শক ভাই নেবে দাঁত দেখে নেবে। দাঁত দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা তো উলান পালানটা যদি একটু দর্শকদেরকে দেখাতেন। দর্শক দুধের উলান বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই সাইড থেকেও দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। দামটা কেমন রাখছেন ভাই এটার? ভাই দরদাম দাম চাইলে 2,60,70 চাওয়া যায়, কোনো দরদাম হবে না ভাই। 1,65,000 দাম নেবো, 6 মাসের গাব। বাংলাদেশ যে কোনো ডাক্তার দিয়ে আবার চেক দিবেন, না লাগলে যে কোনো দর্শক ভাই কিনবে ওনার বাড়ি থেকে ডাক্তার দিয়ে সে চেক দিবে। 1,65,000 টাকা 10 নাম্বার গরুটা। তো দর্শক চলুন 11 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই। 11 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি ভাই আমরা। ভাই এটা 5.5 মাসের গাব। এটাও 5.5 মাসের গাব 11 নাম্বার গরুটা। জি মাশাআল্লাহ। দাঁত হয়নি ভাই? দাঁত হয়নি। হলস্টাইন ফ্রিজিয়ান না? দর্শক 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 দুধের উলানটা দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন দাঁত টাত হয় নাই না? চেক দিয়ে নিতে পারবেন না ভাই? দর্শক চেক দিয়ে নিতে পারবেন আপনারা। এটার দামটা কেমন রাখছেন? ১৬৫,০০০ টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। এটা দেখলাম আমরা 11 নম্বর গরুটা। তো দর্শক চলুন 12 নম্বর গরুটা আপনাদেরকে দেখাই। 12 নম্বর বগনটা দেখতে পাচ্ছি ভাই আমরা। দুধের উলান দেখতে পাচ্ছিলেন দর্শক, এটা কতদিনের প্রেগনেন্ট আছে? 5 মাসের গাব ভাই। এটাও 5 মাসের গাব না? 12 নম্বর গরুটাও 5 মাসের গাব। চেক দিয়ে নিতে পারবে না? মাশাআল্লাহ, অনেক বড় সর একটা গরু। দর্শক দেখতে পাচ্ছেন 12 নাম্বার গরুটা। এটার দামটা কত রাখছেন? দর্শক 12 নাম্বার গরুটার দাম রাখছে 1,70,000 টাকা। একদম না আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক কিছুটা সুযোগ পাবেন আপনারা আলোচনা সাপেক্ষে নেবেন। দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ। তো দর্শক চলুন পরবর্তী 13 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই। 13 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা কি জাতের? এখনো দাঁত হয় নাই মাশাআল্লাহ, এখনো দাঁত হয় নাই। দর্শক 5 মাসের গাব আছে, চেক দিয়ে নিতে পারবে তো তাই না ভাই? যে কোনো
বাংলাদেশে ডাক্তার দিয়ে গরু চেক দিয়ে নেবে ওলান পালান ছাড়তেছে হালস্টান ফ্রিজিয়ান জি ভাই দামটা কত রাখছেন কোন দরদাম করা যাবে না ভাই দাম চাইলে আমি মেলা অখন্ড না 165 টাকা দাম নেব 165 13 নাম্বার গরুটা জি দরদাম করতে পারবে তো না কোন দরদামের সুযোগ নাই গরুটা একদম তো দর্শক চলুন 14 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই 14 নাম্বার গরুটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কি জাতের এটা জার্সি গরু ভাই জার্সি কালো জার্সি আপনাদের নালক অনেকে গল্প করে জার্সি বেশি হুম আপনি জার্সির দিকে তাকাই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বয়সটা কেমন ভাই এটার বয়সটা রেডি বাচ্চা 12 14 মাস বয়স এটা হইছে 12 মাস 14 মাস কমায় না দাদা রেডি যে কোন সময় হিলে চলে যে কোন সময় হতে আসতে পারো আচ্ছা দর্শক যে কোন সময় হতে আসতে পারো মাথাটা দেখতে পাচ্ছেন মাথাটা অনেক সুন্দর জার্সি মাথা কালারটা দেখেন দর্শক দুধের উলান পালান গুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটার দামটা কত রাখছেন এইটা এটা জোড়া দাম দেব ভাই জোড়া 14 নাম্বার এবং 15 নাম্বার জোড়ার দাম রাখবেন 15 নাম্বারটা কি দেব দুইটা তো একই কোয়ালিটির কান্টান দেখেন তাহলে বাড়ের দিকটা কান দর্শক দেখতে পাচ্ছেন দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন বয়সটা এটা কি রেডি এটা রেডি বাচ্চা ভাই 14 মাস বয়স দর্শক এটা রেডি 14 মাস বয়স এটা জোড়া দামটা কত রাখছেন জোড়া দাম রাখছি আজকে 230000 230000 টাকা 115000 টাকা পিস জি সেখানে কি দর দাম করতে পারবে এখানে দুইটা গুণ হালকা সুযোগ দেব ইনশাআল্লাহ দর্শক আলোচনা সাপেক্ষে দরদাম করতে পারবেন তো 15টা গরু আমাদেরকে দেখাবেন বলতেছিলেন তো উলানটা একটু দর্শকদেরকে দেখাই হ্যাঁ হ্যাঁ দর্শক উলানটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো ভাই 15টা গরু আমাদেরকে দেখাবেন বলছিলেন তো 15টা তো দেখালাম 15টাই তো দেখাবো আচ্ছা তো যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগটা কি রে উপরে কোন স্ক্রিনে দুইটা নাম্বার দিতে ওই 52 নাম্বারটা আমার ইমো নাম্বার বুঝতেছেন আচ্ছা আর যোগাযোগ করার নাম্বার দেওয়া লাগা কি বলবো কোন দেখে শুনে নিয়ে যেতে পারবেন না ভাই দেখে শুনে দাদা নেওয়াটা ভালো হবে আর হাতের সাথেই তো আপনার খামারটা অবস্থিত জি ভাই মোট কথা হাতে আসলে আপনাকে পাবে জি হাতে আসলে তো তো গাড়ি পরিবহন ব্যবস্থাটা তো এখান থেকে মোটামুটি ভালো সব কিছু সোজা কোনো বেজাল নাই কিন্তু দেখে শুনে নেওয়াটা ভালো ভাই দেখে শুনে নেওয়াটাই ভালো জি আচ্ছা আচ্ছা তো জাকির ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন অনেকগুলো গরু দেখালেন তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম